গ্যাটকো দুর্নীতি মামলার অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য ছিল বৃহস্পতিবার। কড়া নিরাপত্তার মধ্যে বেলা 12:30টার দিকে নাজিমুদ্দিন রোডের কারাগার থেকে বেগম জিয়াকে আদালতে নিয়ে আসা হয়। প্রথমেই অভিযোগ গঠনের বিষয়ে বক্তব্য শুরু করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী। বলেন, চট্টগ্রাম বন্দরের কন্টেইনার হ্যান্ডেলিং এর কাজ পাওয়ার জন্য গ্যাটকো দরপত্র জমা দিলেও অভিজ্ঞতা না থাকায় তাদের কাজ না দেওয়ার সিদ্ধান্ত নেয় তৎকালীন সরকারের ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। কিন্তু তখনকার নৌপরিবহন মন্ত্রী আকবর হোসেনের ছেলে ইসমাইল হোসেন সাইমন বেগম জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর সঙ্গে যোগাযোগ করেন। সাইমন যে টাকা উৎকোচ পাবেন তার অর্ধেক দেওয়ার শর্তে কাজ পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেন কোকো। ছেলের প্ররোচনায় ক্রয় কমিটির সিদ্ধান্তকে পাশ কাটিয়ে গ্যাটকোকে কাজ দেওয়ার নির্দেশ দেন বেগম জিয়া। বেগম কারেতে জিয়া নিজে লাভবান হওয়ার জন্য, আরাফাত রহমান কোকোকে লাভবান করার জন্য, লেফটেন্যান্ট কর্নেল আকবর হোসেনকে লাভবান করার জন্য, সাইমন সাহেবকে লাভবান করার জন্য তিনি প্রস্তাব অনুমোদন না করে পুনরায় আবার প্রস্তাব গ্রহণ করে অবৈধভাবে গ্যাটকোকে কাজ দিয়েছিলেন এবং যার ফলশ্রুতিতে 1,000 কোটি টাকা ক্ষতি হয়েছে। এদিকে বিএনপি নেত্রীর আইনজীবীরা বলছেন, রাষ্ট্রপক্ষ অভিযোগ গঠনের মতো তথ্য প্রমাণ আদালতে উপস্থাপন করতে পারেননি। আগামী শুনানির দিন এ বিষয়ে বিস্তারিত তুলে ধরবেন তারা। যে সকল বক্তব্য আজকে লার্নেড পাবলিক প্রসিকিউটর বিজ্ঞ আদালতে উপস্থাপন করেছেন তার সেই নিজের বক্তব্যই স্ববিরোধী ছিল। এই মামলায় তার আপেক্ষিক বক্তব্য ছাড়া অভিযোগ গঠন করার মতো কোনো প্রস্তাব কোনো প্রমাণ বিজ্ঞ আদালতে উপস্থাপন করতে পারেনি। বিএনপি চেয়ারপারসন ছাড়াও 4 দলীয় জোট সরকারের মন্ত্রী, সরকারি আমলা সহ মোট 24 জনকে আসামি করে মামলাটি করে দুদক। তবে কোকো সহ 6 আসামি এরই মধ্যে মৃত্যুবরণ করেছেন। 6 মাসের মধ্যে এই মামলার বিচার কাজ শেষ করতে হাইকোর্টের নির্দেশনা রয়েছে। খান মোহাম্মদ রুমেল, সময় সংবাদ, ঢাকা।